কষ্ট করলে তো রোজা থাকা যায় না একটু পরিশ্রম যাতে কম করা যায় তাতে রোজাটা থাকা যায় হ্যাঁ এটা তো সবাই বোঝে মনে করেন পরিশ্রম করলে তো রোজাটা আর তাহলে কুলায় না জানে কুলায় না পারতেছে না তাহলে এই বিদায় রোজাটা ভাঙিয়ে ফেলা আয়ের কারণ এই বছর আমি চিন্তা মনে করছি থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ রোজা এই বছর থাকবো অটো চালাই তিন মিনিটের কম লাগে আর পারিশকে চালাইয়া মনে করেন দুই ঘন্টা চালাইলে মনে করেন 200 টাকা কামে গেলে 100টা খাওয়া লাগে নিজের পরিশ্রম তো মনে করেন তা আছে সরকারে যদি আর সুযোগ সুবিধা করে দিত পারিশকে চালাই তো রোজা থাকতে পারে না পারতেছে না মানুষ অটো চালাইয়া মানে কষ্টটা একটু কম লাগতেছে